বাগদায় দুয়ারে সরকার শিবিরে দেওয়া হলো প্রতিবন্ধী শংসাপত্র, পাশাপাশি আয়োজন করা হলো রক্তদান শিবিরেরও। বাগদার বিডিও আশিস মণ্ডল জানিয়েছেন, প্রতিবন্ধী মানুষের সাহায্য করতেই এই উদ্যোগ। দুয়ারে সরকার কর্মসূচির শিবির থেকে হাতে হাতে শংসাপত্র মেলার সুযোগ পেয়ে খুশি প্রতিবন্ধী মানুষজনও। একজন বাগদার প্রত্যন্ত গ্রামের মানুষ হসপিটালে গিয়ে, বনগাঁ হসপিটালে গিয়ে সেখানে প্রতিবন্ধীর সুযোগ পাওয়ার যে প্রচেষ্টা, সেখানে প্রচুর পরিমাণে সময় এবং প্রচুর অর্থ ব্যয় হয়। সেহেতু আমাদের পক্ষ থেকে আমরা মাননীয় জেলাশাসক মহাশয়কে, এসডিও ম্যাডামের তরফ থেকে মাননীয় জেলাশাসক মহাশয়কে আমরা রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমরা দুয়ারে সরকারে যদি এইরকম একটা অনুষ্ঠান করতে পারি, সেখানে বাগদার আপামর জনসাধারণের যেমন উপকৃত হবে, সেই সঙ্গে বাগদার যে রক্ত নিয়ে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাও অনেকটা মিটে যাবে। বনগাঁ এবং বাগদাতেও আসতাম, পেতাম না, এখানে পেলে উপকার পাবো এবং সরকারের প্রতি আমাদের লক্ষ্য লক্ষ্য থাকতে আমরা চেষ্টা করব। মানে আপনার সাথে